এখনই সন্তান না চাইলেও জন্ম নিরোধক কোনো পদ্ধতি ব্যবহার করছে না দেশের 12% দম্পতি। আর 17 ভাগের বেশি কিশোরী মা পাচ্ছে না প্রত্যাশিত জন্ম নিরোধক সেবা। এ কারণে 48% গর্ভধারণই হচ্ছে অনাকাঙ্ক্ষিত। এ বাস্তবতায় দুনিয়া জুড়ে আজ পালন হচ্ছে বিশ্ব জন্ম নিয়ন্ত্রণ দিবস। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার পরিকল্পনার মতো জীবন রক্ষাকারী পদ্ধতির ব্যবহার বাড়ানো গেলে 30% মাতৃমৃত্যু এবং 20% শিশু মৃত্যু কমানো সম্ভব। স্বাধীনতার 50 বছরে জনসংখ্যা নিয়ন্ত্রণে হয়েছে উল্লেখযোগ্য অগ্রগতি। প্রজনন হারেও আছে দৃষ্টিকাড়া সাফল্য। 50 বছর আগে একজন মা গড়ে 6 থেকে 7টি সন্তান জন্ম দিলেও এখন নিচ্ছেন 2টি। 4 দশকে দেশে জন্ম নিরোধক সামগ্রীর ব্যবহার 8 থেকে বেড়ে হয়েছে 62%, যার সুফল পৌঁছেছে তেজগাঁও বস্তিতে থাকা এই নারীর ঘরেও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শহরাঞ্চলের চেয়ে গ্রামীণ নারীর কাছে গর্ভনিরোধক সেবা পৌঁছাচ্ছে খুবই কম। বয়স ভেদেও আছে সেবা পাওয়ার তারতম্য। যতগুলো প্রেগনেন্সি হচ্ছে তার অর্ধেক হচ্ছে অনাকাঙ্ক্ষিত, 48% অনাকাঙ্ক্ষিত। সময়ের দিক দিয়ে অনাকাঙ্ক্ষিত, আমি আরও একেবারেই চাই না এই অনাকাঙ্ক্ষিত। প্রতি 100টা নারীর মধ্যে 12 জন বাচ্চা চাচ্ছে না, কিন্তু সে পদ্ধতি ব্যবহার করছে না। গাড়ি চালালে পরে আমার স্টিয়ারিং হাতে থাকতে হবে, এবং এই কন্ট্রাসেপশন আপনাকে নিজের জীবনের গাড়ি চালাবার জন্য স্টিয়ারিংটা আপনার হাতে দিয়ে দেয়। তো এই ইনফরমেশন তাকে দিতে হবে, এই মোটিভেশনটা তাকে দিতে হবে, এবং তার যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা তার কাছে নিয়ে যেতে হবে। বিশ্লেষকরা বলছেন, অপরিকল্পিত গর্ভধারণের কারণে 6 বছরে গর্ভপাত বেড়েছে 6%, যা মাতৃমৃত্যুর ঝুঁকির পাশাপাশি সংকটে ফেলছে শিশুর জীবনকেও। আপনি যদি প্রতিষ্ঠানে আপনি আনতে পারেন কোনো নারীকে, কোনো মহিলাকে, গর্ভবতী নারীকে, সে একটা 4টা এন্টারনেটাল কেয়ার যদি সঠিকভাবে করতে পারেন, অটোমেটিক্যালি সে একটা পদ্ধতি নেবে, এবং 30% মাতৃমৃত্যু কমানো যায় যদি আপনি ফেমিপেনিং পদ্ধতি ব্যবহার করেন, 20% শিশু মৃত্যু কমানো যায় যদি ফেমিপেনিং পদ্ধতি ব্যবহার করেন। কাঙ্ক্ষিত সাফল্য পেতে সেবাদাতা ও গ্রহীতার মধ্যকার নলেজ গ্যাপ দূর করার পাশাপাশি পরিকল্পনা বাস্তবায়নের জোর পরামর্শ এই গবেষকের। এই যে মৃত্যুর সঙ্গে কন্ট্রাসেপশনের যে রিলেশনশিপ, আমি আজকের দিনে এইটার উপরে বড় করে জোর দিতে চাই। হাই রিস্ক প্রেগনেন্সিগুলোকে আমি যদি কন্ট্রাসেপশন ব্যবহার করে আমি যদি অ্যাভয়েড করতে পারি, তাহলে আমি মৃত্যুকে পুরো অ্যাভয়েড করলাম। আরেকটা বড় কাজ আছে কন্ট্রাসেপশনের, 2 সন্তানের মধ্যে যে ব্যবধান, আমরা এটাকে বার্থ ইন্টারভাল বলে থাকি। আমি যদি 1 বছরের পরে আরেকটা বাচ্চা নেই, ওই বাচ্চার মৃত্যুর আশঙ্কা অনেক বেশি, মায়ের মৃত্যুর আশঙ্কা বেশি। বাচ্চা কি হবে? ছোট বাচ্চা হবে, ওজনে ছোট হবে, সময়ের আগে হবে। পরিবার পরিকল্পনাকে শুধু পদ্ধতি হিসেবে না দেখে জীবন সাজানোর উপায় বিবেচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা।